এদিকে মরণঘাতী করোনা ভাইরাস কোভিড-19 বিষাক্ত ছবলে ইউরোপ আমেরিকার মতো আতঙ্ক বাংলাদেশেও। দেশের প্রতিটি সেক্টরই কার্যত স্থবির, কাজ হারিয়ে দিশেহারা লাখ লাখ মানুষ। করোনার ছবলে প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের সুদিন ফেরাতে এরই মাঝে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, সামরিক বাহিনীর সদস্য সহ সরকারি বিভিন্ন সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা। মৃত্যুর ঝুঁকিকে তুচ্ছ করে নিজ পরিবারের কথা চিন্তা না করে তারা অবিরাম কাজ করে চলছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যে অনেকে মারাও গেছেন। দেশের এই অবস্থায় যারা নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তাদের অসীম অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আসছে থ্যাংক ইউ বাংলাদেশ প্রজেক্ট। এই প্রজেক্টে 4টি দেশাত্মবোধক গানকে নতুনভাবে সাজানো হয়েছে, যেখানে প্রথম অংশে করোনা পরিস্থিতির পূর্বে বাংলা চিরচায়িত অপরূপ সৌন্দর্য দেখানো হবে। দ্বিতীয় গানের দৃশ্যে করোনা পরিস্থিতিতে বাংলার অবস্থা চিত্রায়িত হবে। তৃতীয় গানের দৃশ্যে বাঙালির করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের জেগে ওঠার দৃশ্য চিত্রায়িত হবে এবং শেষ অংশে বাংলা মা যেন তার স্বরূপে ফিরে আসে খুব দ্রুত এই আশাবাদ প্রস্ফুটিত হবে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজেদুর শাহেদ এবং পরিকল্পনা ও ভিডিও পরিচালনা করেছেন ABM এহসানুজ্জামান অভি। গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় 6 সঙ্গীতশিল্পী। এরা হচ্ছেন কুমার বিশ্বজিৎ, ফামিদা নবী, সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কাকুলি, কাজী শুভ, মেজর মোহাম্মদ আশরাফুল আলম সুজন। গানটি একসঙ্গে আসছে গান বাংলা টিভির পর্দায়, এছাড়াও দেখা যাবে ইউটিউব চ্যানেলেও। অন্যদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে জয়ের নতুন গান নিয়তি। সঙ্গীতচিত্র সহ প্রকাশিত এই গান তিনি আজ সরাসরি গেয়েও শোনাবেন। আজ রাত 10:30 প্রথম আলোর ফেসবুক লাইভ ঘরে বসে গান শোনাব অনুষ্ঠানে গাইবেন শিল্পী জয় শাহরিয়ার।